শীতকাল আহে তো শীতকালত ঠান্ডার সময়ত কেনেকে নিজৰ ফেসটো কেয়ার করব লাগে, কেনেকে ফেসটো কেয়ার করলে আমার ফেসটো আরো ধুনিয়া হয়ে থাকিব। একচুয়ালি শীতকালত কি হয় যে আমার ফেসটো উখরম মানে টানি থাকে, মানে ফাটি যায়, গাল ফাটি যায়, নলে ঠোঁট ফাটি যায়, এগুলো কমন বস্তু হয়েই থাকে। কিন্তু সেইটোর পর যদি আমি ফেসটো আমার কেয়ার করো, ফেসটো কেয়ার করলে কি হয় সেইটোর পর আমার আঁতরত হবো, লগতে আমার ফেসটো দেখিবলে একটা গ্লো থাকিব। তো সেই কারণে শীতকালত আর গরমকালত এই দুটো সেশনত বেলেগ বেলেগকে ফেসর কেয়ার করিব লাগে। যেনেকে খোয়া বস্তু শাক সবজি যেনেকে হয় হয় নয়, ঠান্ডার সময়ত যেনেকে যোনটো সবজি পাওঁ আমি গরম দিনত নাপাওঁ হয় নয়, সেই হিসাবত আমার ফেস আমার শরীর আমার গোটেই বস্তুখিনি আমি মানে কাল হিসাব ঋতু হিসাবে আমি সলনি করব লাগে। তো আজি এই ভিডিওত আলোচনা করা হব যে আমার ফেসটো কেয়ার কেনেকে লম শীতকালের সময়ত। তো আজি পাঁচটা বিষয়ে পাঁচটা টিপস এনে টিপস যে আমি করিলে মানে আমার ফেসটো রক্ষা প্রদান পাবো, লগতে আমার কেয়ার তার বিষয়ে আমি আলোচনা করব। তো বলক, তো নম্বর ওয়ানত হল যে আমি ঠান্ডার দিনত কি হয়, ঠান্ডার দিনত বলি নয় এইটো সবে মিস্টেক করে, যে আগতে ময়ও করেছিলো ইভেন, তো রাতেপা উঠো উঠি গা ধুবলে যাও, তো গা ধুই মানে ফেস ওয়াশ টেস ওয়াশ নকরাকে সাবানের গাটো ধুইছো না, সেইটো সাবানে ফেসটো ধুই দো। তো সাবান ফেসটো লগালে কি হয় আমার ফেসটো এনে শীতকালত টানি থাকে, শীতকালত বলি নয় সকলো সময়তো আমার ফেসটো সাবানটো লগালে, সাবানটো হল ক্ষার জাতীয় বস্তু, আমার ফেসটো একটা স্কিন একটু নরম জাতীয় বস্তু, এইটো গার সালটো আর ফেসর সালটো বহুত ডিফারেন্স থাকে। তো সেই কারণে সাবুনটো যদি ইউজ করিম, তো সাবুনটি ইউজ করলে কি হবো আমার মুখটো টানি টানি ধরব। আপনি এনে নর্মেল আপনি সাবানটি ফেসত আপনি ধুই আপনি সাবচন সাবানের ফেসটো ধুলে কি হয় ফেসটো টানি থাকে, ভিতরের পর কেনেকেন শুকান শুকান অনুভব হয় আর টানি টানি থাকে। তো এটো করব না লাগে, এটোর পর অ্যাভয়েড থাকবে লাগে, মানে সাবান ইউজ করব না লাগে, তার কারণে আপনি ফেস ওয়াশ ইউজ করব লাগে। এটা আরো একটা মিস্টেক হল যে ঠান্ডার সময়ত আমি সবই ঠান্ডা পানি ইউজ করবলে একদম বাদ দিই, ভাল না লাগে, ঠান্ডার সময় ঠান্ডা পানি ধরে গা ধুম, তো আমি গরম পানি ইউজ করো, গরম পানি গা ধো, কি করো চুলিতো দিও ফেসতো দিও, কিন্তু এইটো করব না লাগে, ফেসত গরম পানি লগাবই না লাগে, ফেসত গরম পানি লগাটো একটা বহুত বেয়া হয় ফেসর কারণে, বেয়া হয় আমার ফেসর কেয়ার এটো করবলে হলে যদি আপনি ফেসর কেয়ার করব বিচারে তেতিয়া হলে আপনি ফেসত গরম পানি নলগাব, তাত ফেসটো একটা কোমল জাতীয় বস্তু, তাত আপনি ঠান্ডা ঠান্ডা গুনগুনা যোনটো রাতেপা ঠান্ডা ঠান্ডা পানি সেইটো পানি আপনি ফেসটো ধুব, ফেসটো ধুলে চাব আপনারই নিজের ভিতরত একটা ধুনিয়া ফিল লাগবে, হয় অল্প ঠান্ডা লাগবে, অল্প ফার্স্ট টাইম আপনি যেতে ফার্স্ট টাইম আপনি যেতে ফার্স্ট টাইম আপনি যেতে টাচ করব, কিন্তু যেতে আপনি ফেসটো ধুব স্টার্ট করব না তেতিয়া ঠান্ডাটো গুছি যায় আর ফেসটো একটা ফ্রেশনেস আই যায় রাতেপা রাতেপা। তো সেই কারণে আপনি যেতে ফেস ওয়াশ করব স্টার্ট করব, যেতিয়া ফেস ওয়াশ করব মর্নিংত তেতিয়া আপনি ফেসত আপনি গরম পানি নলাগাব, আপনি যদি ফেস ওয়াশ করে আছে তেতিয়াহলে আপনি একদম ধুনিয়া ঠান্ডা পানিরে করব আর আপনি চাব ফেসর একটা এক্সট্রা গ্লো আইব, লগতে আমার এতিয়া চাও নাম্বার থ্রি যে আমি ফেস ওয়াশ করিম বলে আমি যে ফেস কেয়ার করিম বলে আমি যে ফেস ওয়াশ গোটেই দিন করে থাকিম, রাতেপুয়াও করিম সন্ধ্যাও করিম তার মাজত আরো একবার করিম, মানে দু ঘন্টা তিন ঘন্টা পিছত পিছত করে কোনোবাই তো তিনবার চারিবার ফেস ওয়াশ করে, তো তেনেকা করিব না লাগে যে আপনি ফেস ওয়াশ আনিছে ঠিক আছে, আপনি ফেসটো এদিনতে আপনি একদম ধুনিয়া হয়ে না যায় বা এদিনতে আমার ফেসটো একদম ইমান গ্লোনে চাই না যায়, সেইটোর কারণে সময় লাগবে আর সময়ের কারণে ধৈর্য ধরব লাগবে। আর এটা আমার ফেসত দুবারতক বেশি আপনি ফেস ওয়াশ ইউজই নকরব, মানে সকল ভিডিওতে ইমান মানে কই থাকো গ্রুমিং ভিডিও যানি বানাও যে দু টাইম অনলি টু টাইম মর্নিং আর রাতে রাতেপা আর রাতে ঠিক আছে, যেটা আপনি রাতেপা করবাত উলাই গলে আপনি কলেজত গলে বা আপনি অফিসত গেছে বা কিবা একটা কামত গেছে তেতিয়া ফেস ওয়াশ করলে, ফেস ওয়াশ করে ক্রিম লগালে সানস্ক্রিন নলেজি ক্রিম লগালে দেন আপনি উলাই গলে রাতে আপনি সন্ধ্যা সময়ত আইলে ইভেন যদি আপনি কলেজের পর আবেলি আছে তেতিয়া আপনি নর্মেল পানিতে ঠান্ডা পানি আপনি ফেসটো ধুব পারে, কিন্তু যেতিয়া আপনি শুব যায় শুই থাকা শুই যাওয়ার আগত মানে
শুই যোৱাৰ 5-10 মিনিট আগত আপুনি ফেচটো ফেচ ৱাশ্বটো কৰিলে, ফেচ ৱাশ্ব কৰি নাইটৰ যোনটো কেয়াৰ সেইটোৰ বিষয়ে আমি আৰু এটা ভিডিঅ' লৈ আহিম, ঠিক আছে? তো ৰাতি ফেচ ৱাশ্ব কৰিব আৰু দিনত ফেচ ৱাশ্ব কৰিব, এই দুইটা আমি ফেচ ৱাশ্ব কৰিব, এইটো বেটাৰ অপশ্যন, আমাৰ ফেচৰ কাৰণেও ভাল, লগতে আমাৰ দেখিবলৈ লাহে লাহে যোনটো মানে গ্ৰুমিং আমি আৰম্ভ কৰিম যেতিয়া, তেতিয়া সেইটো কাৰণে আমাৰ প্ৰথম ষ্টেপটো হ'ল দু টাইম ফেচ ৱাশ্ব, ঠিক আছে? আৰু বেছি ফেচ ৱাশ্ব কৰিলে আমাৰ স্কিনটো আৰুহে বেয়া হৈ যাব, মানে কি ক'ম, আৰু কোমল হৈ যাব, ফেচ ৱাশ্ব কৰিলে ফেচটো গ্ল' আহিব দূৰৰ কথা আৰু বেয়া হৈ যাব, সেইকাৰণে দুটা আমি ফেচ ৱাশ্ব ইউজ কৰিম। এতিয়া 4 নম্বৰত কি কৰিব পাৰে, যে আমিতো ফেচ ৱাশ্ব কৰিলোঁ, আমি ঠাণ্ডা পানীৰো ইউজ কৰিলোঁ, গৰম পানী ধুৱাই দিলোঁ, চাবোন এৰিলোঁ, এতিয়া আমি ফেচ ৱাশ্ব কৰাৰ পিছত যেতিয়া আমি বাহিৰত ওলাই যাম, ফেচ আমি মই ক্ৰীমৰ কথা কৈ আছিলোঁ ন, তো ক্ৰীম আপুনি কেনেধৰণৰ ক্ৰীম ইউজ কৰিব লাগে, তো ল'ৰা মানুহৰ কাৰণে এই ফেৰামেন্সৰ এইবিলাক ক্ৰীম একদম ইমান ভাল নহয়, যদি আপুনি বিচাৰে মানে মই এইটো ইউজ কৰিছোঁ, এইটো ইউজ কৰাৰ ফলত ভালেই ফলাফল পাইছোঁ, তাৰ বিষয়ে মই এটা ফুল ৰিভিউ দাঙি আনিম, সেইটো পিছৰ কথা, কিন্তু এইটো ভিডিঅ'ত আমি এইটো আলোচনা কৰিম যে ফেচ ৱাশ্ব কৰাৰ পিছত আপুনি ষ্টেপটো হ'ল যে ফেচত ক্ৰীম লগাব, ঠিক আছে? ফেচ ক্ৰীম, তো ফেচ ক্ৰীম মই আৰ্বন গাব্ৰো এইটো ইনষ্টা গ্ল' আপুনি চাব পাৰে, ইনষ্টা গ্ল' এইটো ফেচ ৱাশ্ব মই ইউজ কৰিছোঁ, আপুনি চাব পাৰে, এইটো প্ৰায় এতিয়া মানে একমাহটো হৈয়ে গৈছে, মই ভালেই এতিয়া ফলাফল পাইছোঁ, আৰু এইটো বাহিৰত ওলাই গ'লে আপুনি ধুনীয়াকৈ এইটো লগাব, চব মালটো বহুত বলি পৰি আছে, কোনো এক্সট্ৰা কেমিকেল নাই, ঠিক আছে? আপুনি এইটো ধুনীয়াকৈ ইউজ কৰিব পাৰে, ইউজ কৰি এইটো আপুনি বাহিৰত ওলাই যাব, ছানস্ক্ৰীম নলগালেও এইটো ক্ৰীম যদি লগাই যায় আপোনাৰ এইটো ছানস্ক্ৰীম প্লাছ আপোনাৰ ফেচৰ এটা এক্সটাৰ্নেল গ্ল' আনি দিব, এইটো দেখিবলৈ ভাল লাগিব, ঠিক আছে? আৰু ফেচটো সুৰক্ষা প্ৰদান পাব, বাহিৰৰ আপুনি গৰমেই হওক বা ঠাণ্ডা দিনেই হওক এইটো আপুনি ইউজ কৰিব পাৰে এনি টাইম। এতিয়া সৰ্বশেষত এটা মানে বহুত ইম্পৰ্টেণ্ট কথা, যে আমি কি কৰোঁ, আমি ফেচ ৱাশ্ব কৰিলোঁ, ফেচটো মুচিব যাম এতিয়া, হয় ন, মুচিলেও কি কৰোঁ, আমি গামোচা যোনটো গামোচা ইউজ কৰোঁ, নহ'লে যোনটো আমি গামোচা টাৱেল ইউজ কৰোঁ সেইটোৰে আমি ফেচটো মুচিবলৈ আৰম্ভ কৰিলোঁ, কিন্তু এইটো কৰিব নালাগে। ইভেন মই এইটো আগতে কৰিছিলোঁ, তাৰপিছত যদি মই এইটো বস্তু এৰি দিলোঁ, দেন মোৰ ফেচৰ যোনটো পিম্পলছ হোৱা বা নহ'লে মোৰ মানে এলাৰ্জি টাইপ হোৱা সেইবিলাকৰ পৰা বহুত আঁতৰত হৈ গ'ল। তো এইটো কিয় হ'ল, যে আমি যেতিয়া ফেচ ৱাশ্ব কৰিম তাৰপিছত ওলাই যাম, যেতিয়া আমি গামটো মুচিবলৈ এটা টাৱেল ইউজ কৰিব, আৰু ফেচৰ কাৰণে এটা ফেচৰ কাৰণে আপুনি এক্সট্ৰা বেলেগ এটা টাৱেল ইউজ কৰিব, যোনটো টাৱেল আপুনি অকল ফেচত ইউজ কৰিব পাৰে, সেইটো কৰিলে আপোনাৰ পিম্পলছো কমিব, লগতে আমাৰ ফেচৰ যোনটো কেয়াৰনেছ সেইটো আহি যাব। তো এনেকৈ আপুনি ফেচৰ ঠাণ্ডা দিনত কেয়াৰ কৰিব পাৰে। যদি ভিডিঅ'টো ভাল লাগিছে লাইক কৰিব, কমেণ্ট কৰিব, ছাবস্ক্ৰাইব কৰিব নাপাৰিব, আৰু যদি আপুনি